কি হবে এই ডাটাগুলো এখানে নিয়ে আসা লাগে সেটা দেখলাম। হ্যাঁ সিলেকশন অপশন অন করছি, কত দূর আমি এখানে সিলেকশন অপশন আসলাম। এখন আমরা এখান থেকে ডাটা নিয়ে ইনপুট দিব ডাটাবেজে, একটু এখন এটা দেখবো। ঠিক আছে, এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমাদেরকে একটা সাবমিট বাটন নিতে হবে, তাই না? আমরা সাবমিট বাটন এখন নিয়ে নিই, একটা একটা ইনপুট টাইপ নিব আমরা একটা। হ্যাঁ করছি, সরি নেম দেই হচ্ছে কি ইনসার্ট ইনসার্ট ডেটা। আচ্ছা এটা দিলাম নেম, আর এটা টাইপ কি দেবো বলুন তো, টাইপ দেবো কি সাবমিট সাবমিট, আর ভ্যালু দিয়ে দিই হচ্ছে ইনসার্ট ইনসার্ট। ঠিক আছে, তো এটা যদি আমরা রান করি আমাদের ইনসার্ট নামে, এটাতে ইনসার্ট ক্লিক করলে এই ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বুঝিনি, ভ্যালু দিছি ইনসার্ট, এখানে ভ্যালু না দিলে এখানে সাবমিট লেখা উঠতো। ঠিক আছে, এখন আমরা করবো কি, এই বাটনটাকে ক্লিক করলে যে ক্লিক ইভেন্ট তৈরি করা লাগে, এটা তো আপনারা জানেন, জানেন না? আমরা যেহেতু ক্যালকুলেটার তৈরি করছেন, তারপরে আর কি কি তৈরি করছেন, তারপর কনভার্টার তৈরি করছেন, সেহেতু আপনারা এটা জানেন যে ক্লিক করলে ক্লিক ইভেন্ট তৈরি করা লাগে কীভাবে। আমি নিচে লিখি, এখন আমরা ক্লিক ইভেন্ট তৈরি করবো, ইফ কি লিখবো বলেন, সেট তারপর কি লেখা লাগবে, পোস্ট এর কি দেওয়া লাগবে, এর ইনসার্ট ডাটা নেম এটা দিতে হবে। ঠিক আছে, এর ভিতরে এখন কি করা লাগবে, ভ্যালুগুলোকে ধরা লাগবে, ভ্যালুগুলোকে ক্যাচ করা লাগবে। ঠিক আছে, কি কি ভ্যালু ক্যাচ করা লাগবে, প্রথমে নেম নিতে হবে, প্রথমে স্টুডেন্ট স্টুডেন্ট নেম ইকুয়াল টু কি দিতে বলেন, পোস্ট ডলার পোস্ট সরি আন্ডারস্কোর পোস্ট দেন এটা কি নিতে হবে, আমার এস নেম দেওয়া আছে না। আচ্ছা, আজকে আপনাদের আরেকটা জিনিস আমি শেখাবো, সেটা হচ্ছে কীভাবে আপনি সিকিউরিটি দেবেন। এসকিউএল ইনজেকশন নামে একটা টার্ম আছে, কী নাম, এসকিউএল ইনজেকশন, আপনি শুনছেন এই নামটা, কী কাজ করবো না, না এটা না, এসকিউএল ইনজেকশনের কাজ হলো আপনার অনেক সময় কি হয় কি, আনওয়ান্টেড কিছু ক্যারেক্টার ঢুকে যায় ডাটাবেজের মধ্যে, সেইটা করে কি ভাইরাস ক্রিয়েট করতে পারে, আনওয়ান্টেড কিছু অন্য ডাটা আপনার যারা হ্যাকার আছে তারা হ্যাকিং ডাটা আপনার ফোনের মাধ্যমে ঢুকা যেতে পারে ডাটাবেজ। ঠিক আছে, সেটা আপনার ডাটাবেজকে হ্যাম্পার করতে পারে, সেটা আপনার সাইটকে হ্যাম্পার করতে পারে, এটা যেন না করে এই জন্য আমরা একটা সিকিউরিটি সিকিউর করার জন্য, ইনপুটটাকে সিকিউর করার জন্য আমরা মাইএসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করব। ঠিক আছে, মাইএসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করব, এই প্রিভেনশনের জন্য আমরা একটা মেথড ইউজ করব, একটা একটা মেথড ইউজ করবো, একটা ফাংশন ইউজ করবো, যেটা পিএসপি আমাদেরকে দেয় এই ফাংশনটা। হ্যাঁ হ্যাঁ, ওইটার একটা ফাংশন ইউজ করবো আমরা, ওটা হচ্ছে মাইএসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং, কী নাম, মাইএসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং নামে একটা ফাংশন ইউজ করবো। ওই ফাংশনের মাধ্যমে আমরা এই ডাটাটা ফর্মের ডাটাটা এর মধ্যে এর ভেরিয়েবলের ভিতর দিব, তাহলে এসকিউএল ইনজেকশন প্রিভেনশন হবে, এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করবে। ঠিক আছে, কি নাম বলছে ফাংশনের নাম, আনওয়ান্টেড হ্যাকার, হ্যাকাররা আনওয়ান্টেড কিছু ডাটা ঢুকা যেতে পারে, স্ক্রিপ্ট চালাতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর জন্য প্রিভেন্ট করে। ঠিক আছে, এই জন্য আমরা কি ইউজ করবো, মাইএসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং।
ঠিক আছে, আমরা এই যে ভেরিয়েবলটাকে ডিরেক্ট যে দিতাম আগে, এই ডিরেক্টটা দিব না। যখনই আমরা ডাটাবেসে কোনো ডাটা ইনসার্ট করতে যাবো তখন ডিরেক্টলি ডাটাবেসে ইনসার্ট দিব না, আমরা মাইএসকিউএলে রিয়েল স্ক্রিপ্ট স্ট্রিং ফাংশন ইউজ করবো। হ্যাঁ, আমি যখন মানে কোড লিখতাম ভাইয়া তখন আমার আইডি তো মানে ওয়ার্নিং, এই ওয়ার্নিংটা দিত যে মানে ডাইরেক্ট ইউজ না করার জন্য। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাইএসকিউএল রিয়েল স্ট্রিং স্ট্রিং রিয়েল স্ক্রিপ্ট স্ট্রিং। আচ্ছা, এই ফাংশনের প্যারামিটার দুইটা, এই ফাংশনের প্যারামিটার কয়টা? দুইটা। এক প্রথম প্যারামিটার হলো কানেকশন অবজেক্ট, প্রথম প্যারামিটার কি? কানেকশন অবজেক্ট। আমরা যে কানেকশন অবজেক্টটা ইউজ করছি সেটা, আমাদের আমাদের কানেকশন অবজেক্টের নাম কি বলুন তো? কানেকশন অবজেক্টের নাম কি আমাদের বলেন? একটু আগে না আলোচনা করলাম কানেকশন অবজেক্ট নিয়ে, কানেকশন নেম, এই যে কানেকশন, এই কানেকশনটাই হলো কানেকশন অবজেক্ট, আলোচনা করছি না একটু আগে আজকে। তো প্রথমে দিতে হবে আমাকে কানেকশন অবজেক্টটা, ঠিক আছে, দেন দিতে হবে স্ট্রিংটা, যে স্ট্রিংটা আমি ফর্ম থেকে নিচ্ছি সেটা, বুঝতে পারছেন? তাহলে আপনি যখনই ফর্ম থেকে ইনপুট নেবেন তখনই মাইএসকিউএলে রিয়েল স্ক্রিপ্ট স্ট্রিং ইউজ করবেন। তার দুইটা প্যারামিটার, একটা হলো আপনি কানেকশন অবজেক্ট, আরেকটা হলো ফর্মের ভ্যালুটা, ফর্মের যে ভ্যালুটা দিচ্ছেন সেটা। তাহলে এই ফাংশনের মাধ্যমে পিএসপি এটাকে সিকিউর করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে একইভাবে আমি প্রত্যেকটা ডাটাই নেব, একইভাবে নেব। হ্যাঁ, এটা আগে মাইস্কুল ছিল। আচ্ছা, আমি এটা কপি করে নিচ্ছি, এটাকে বারবার ইউজ করবো। আচ্ছা, পরেরটা কি ছিল? স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট ইমেল, ইমেল নেমগুলো ঠিক আছে নাকি দেখিনি, ভাই ঠিক নেই, এস ইমেল দিয়ে নিই এটা। আচ্ছা, দিয়ে দিই এস ইমেল, কোথায় বাবা, পরেরটা কি নেব? পরেরটা নিব হচ্ছে ডিগ্রি, সরি অ্যাড্রেস। তারপরেরটা কি নেব? তারপরে নেব হচ্ছে ডিগ্রি আইডি। হ্যাঁ, কি বলেন বলেন? মানে বললাম যে ভ্যারিয়েবল হিসেবে ডিগ্রি আইডি ক্রিয়েট করা যাবে, বাট ওই পোস্টের ওই সিঙ্গেল ভিতরে মানে ডিগ্রি দিতে হবে। কোথায় ডিগ্রি দিতে হবে? মানে পোস্টের ভিতরে। হ্যাঁ, এখানে এখানে যেটা নাম দিছি আমি, এই যে এস ডিগ্রি দিছি না, তাহলে এস ডিগ্রি দিব এখানে, ঠিক আছে। এই নামগুলো এর সাথে মিল থাকা লাগবে, ঠিক আছে। স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস আছে, এস ইমেল, এস ইমেল আছে, এস নেম, এস নেম, ঠিক আছে। দেন আমরা ভেরিয়েবলের ডাটা নিয়ে নিলাম, সিকিউর ভাবে ভেরিয়েবল ডাটা নিয়ে নিলাম, ওকে। এখন এই ডাটাটাকে আমরা ইনসার্ট কোয়েরির মাধ্যমে ইনসার্ট করব। আগে যেমন যেমন আমরা একটা কোয়েরি চালাইছি, কোয়েরি চালায় আমরা সিলেক্ট করছি, এখন ইনসার্ট কোয়েরির মাধ্যমে ইনসার্ট করবো। আমরা তো ইনসার্ট কোয়েরি শিখছি না, আগের দিন শিখছি তো ইনসার্ট কোয়েরি, সেই ইনসার্ট কোয়েরিটা এখানে শুধু ইমপ্লিমেন্ট করবো। কীভাবে করবো? এটা কুই, এটা ইয়ে লিখি ইনসার্ট কুইরি, ইনসার্ট কুইরি, এস ইনসার্ট কুইরি দিই, তাহলে স্টুডেন্ট ইনসার্ট কুইরি। আচ্ছা, এখানে এখন ইনসার্ট কুইরিটা আমরা দিতে হবে না, আমরা চলেন ইনসার্ট কুইরিটা আমরা কোথা থেকে নেব? আমরা তো বলছিলাম যে সবসময় আপনারা কুইরিগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার প্রবাবিলিটি কমে যাবে, নাহলে অনেক ভুল হবে, সেগুলো আপনারা তখন বুঝতে পারবেন না যে কী ভুলটা হইল। কোথায় গেল বাবা? আমরা স্টুডেন্ট টেবিলের ভিতরে ইনসার্ট করবো, তাই না?
ইনসার্ট, আচ্ছা দেখেন যেগুলো আনওয়ান্টেড জিনিস এগুলো আমি কেটে দিই, ইনসার্ট এগুলো সব আনওয়ান্টেড, এগুলো দরকার নেই আমার। আচ্ছা দেখেন প্রথমে আমরা কি আইডি ইনপুট নিব, বলেন ভাই আইডি ইনপুট নিব, বাটনটা ঠিক মতো কাজ করতেছে না মাউসটা, আচ্ছা আইডি ইনপুট নিব না, বিরক্ত লাগছে। আচ্ছা তারপর ইমেল ইনপুট নিব, ইমেল নিব তাহলে, তার ইমেল থাক, তারপরে অ্যাড্রেস ইনপুট নিব, নিব থাক অ্যাড্রেস, তারপরে ডিগ্রি আইডি ইনপুট নিব, নিব থাক, ঠিক আছে। আচ্ছা এখন কে কে স্ট্রিং বলেন, নেমো স্ট্রিং, ইমেল স্ট্রিং, অ্যাড্রেস স্ট্রিং, তাই না? তাহলে একটা স্ট্রিং দিলাম, দুইটা স্ট্রিং দিলাম, তিনটা স্ট্রিং, পরেরটা ইন্টিজার, ইন্টিজারের ক্ষেত্রে ইনভার্টার দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনি জানেন। আমার পিসিটা কেন জানি স্লো হয়ে গেছে হঠাৎ করে, বুঝতে পারতেছি না। কপি করছি, এখন এই কুইরিটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে বুঝতে পারছেন? তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপর কি দেবো, এই নেমের জায়গায় নেম দিব, ঠিক আছে? কি বুঝলাম না আপনার কথা, কি বললেন? হ্যাঁ টেকনিক টাইপ, টেকনিক ইউজ করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই, না হলে কি হবে, কোয়েরি লিখবেন ওই কোয়েরির মধ্যে 20টা ভুল হয়ে যাবে। হ্যাঁ সেমি কোলন দিবেন, কোথাও কোথাও দেখবেন কি, কোথাও দেখবেন যে, হ্যাঁ আপনি কোথাও দেখবেন যে সেমি কোলন দেন, কোথাও একটা স্পেস দিচ্ছেন, ওই স্পেসের জন্য হবে না, বুঝছেন? তখন আপনি বুঝতে পারবেন না যে এখানে কি হয়েছে। এইভাবে কুয়েরিটা এখান থেকে নিয়ে আসবেন, তাহলে প্রবলেম থাকার সম্ভাবনা কম, তারপরে প্রবলেম থাকতে পারে কিন্তু সম্ভাবনাটা কি কমে যাবে। আচ্ছা তাহলে এই ইনসার্ট কুয়েরিটা আবার কুয়েরি এক্সিকিউট করতে হবে না, কুয়েরি এক্সিকিউট করার মেথড কি, সিস্টেম কি, ইফ কানেকশন, তারপর কুয়েরি, না না কানেকশন উল্টা পাল্টা বলতেছেন কেন, কানেকশন কেন ইউজ করতেছি, তখনই তো বললাম কানেকশনটা অবজেক্ট, এই অবজেক্টের কুয়েরি মেথডকে ইউজ করবো, আগে কুয়েরি করে নেই, সিলেক্টের সময় দেখেন তো একই জিনিস লিখতেছি, একই একই জিনিস কুয়েরি করতেছি, যদি কুয়েরিটা এক্সিকিউট হয়, যদি কুয়েরিটা এক্সিকিউট হয় তাহলে কি করব, কি করতে যাচ্ছেন, ইকো ইনসার্ট করে লিখবো নাকি, ইকো ইনসার্ট লেখা যায়, যেটা করবেন সেটা করা যায়, ঠিক আছে ওটা আপনার উপর ডিপেন্ড করে। আরেকটা কাজ করবেন আপনারা, সেটা হলো ইনসার্ট করার সাথে সাথে এখানে আসেন, যখন আপনি ইনসার্টে ক্লিক দেন তখন নাকি এখানে চলে যায়, এখানে এখানে চলে যায়, তারপর যদি আপনি এটাকে রিডিরেক্ট করে এখানে না দেন তাহলে এখানে এর ভিতরে যে ভ্যালুগুলো দিয়েছেন ওগুলো থেকে যায়, ওগুলো ভ্যালুগুলো থেকে যায়, তখন আপনার একটা আনএক্সপেক্টেড আনওয়ান্টেড ইভেন্ট ঘটতে পারে। এই জন্য আপনার করবেন কি, যখনই ইনসার্ট করবেন ইনসার্টটা সাকসেসফুল হলে আবার ব্যাক করে দেবেন, যে পেজে ছিলেন ওই পেজে ব্যাক করে দেবেন। আচ্ছা তাহলে এটা কোয়েরিটা এক্সিকিউট হলে আমরা বলবো ব্যাক করার সিস্টেম কি, বা কোনো পিএসপিতে আরো যদি শিখবেন আপনারা, পিএসপিতে যদি কোনো লোকেশনে যাইতে লাগে, পিএসপি থেকে যেমন এ ট্যাগ দিয়ে আপনার কি অন্য কোনো লোকেশনে যাইতে পারেন না, এ ট্যাগে ক্লিক করলে এ দিলে কি লাগে, এ ট্যাগ দেওয়া লাগে, তারপর হাইপার রেফারেন্স দেওয়া লাগে, এখানে ইউজ করা হয় হেডার লোকেশন, হেডার কি ইউজ করা হয়, হেডার, তারপর এখানে দেওয়া লাগে লোকেশন, প্যারামিটার কি, সরি লোকেশন, লোকেশন, তারপর একটা কোলন দেওয়া লাগে, কোলন দিয়ে তারপরে আপনি আপনার যে ইউআরএল, যে ইউআরএল যাইতে যাচ্ছেন সেই ইউআরএল এর
সেই ইউআরএলটা এখানে পুশ করতে হবে, ঠিক আছে, এখানে দিতে হবে। তাহলে আমরা কোথায় যেতে যাচ্ছি? আমরা ইন্ডেক্স ডট পিএসপি তে যেতে যাচ্ছি। তাহলে আমরা ইন্ডেক্স ডট পিএসপি লিখে দেবো, ইন্ডেক্স ডট পিএসপি। আচ্ছা ইন্ডেক্স ডট পিএসপি গেলাম, ঠিক আছে, বুঝছেন আপনারা হেডারের কাজ? বুঝছেন? কে বুঝেন না হেডারের কাজ বলেন, কথা বলেন। আপনি বুঝেন নাই, নাইস। আর কেউ বুঝেন নাই আছেন এরকম? আপনি বুঝেন নাই, আপনি বুঝছেন? বুঝলে বলবেন, বুঝছেন না বুঝলে বলবেন, বলেন না, বুঝেন। আচ্ছা গুড, না বুঝারও একটা ব্যাপার এটা। এই যে আপনি যদি না বুঝতেন, এটা যদি না বলতেন, তাহলে কি আমি আর বলতাম? আমি তো বলতাম না, এটাও বলবেন এর জন্য। আচ্ছা, আপনি যখন কোনো কিছু এক পেজ থেকে আরেক পেজে যান, তখন এইচটিএমএল এ কি করেন বলেন? হ্যাঁ, এটা ব্যবহার করে হাইপার রেফারেন্সে তার ইউআরএলটা দেন, ঠিক আছে। ওই ওইটাতে ওইটা দিয়ে কি করে, এটা পেজে ক্লিক করলে ওখানে চলে যায়, তাই না? এই হেডার ওই সেই সেম কাজ করে, হেডার ঠিক সেম কাজ করে, কিন্তু ওইখানে আপনি ক্লিক করলে যায়। আর এখানে আমরা বলতেছি যদি কোয়েরি এক্সিকিউট করলে তাইলে যাবে, বুঝছেন? এখানে কোয়েরিটা যদি এক্সিকিউট করে তাহলে আমি এখানে যে লোকেশনটা দিব সেই লোকেশনে চলে যাবে, ওই লোকেশনটাকে পিএসপি। তাহলে ইন্ডেক্স ডট পিএসপি যাবে। আমি যদি অন্য লোকেশন দেই তাহলে অন্যটাতে যাবে, হ্যাঁ তাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ বরাদ্দ দেবেন, ঠিক আছে। এবার ক্লিয়ার? এবার বুঝছেন? ওকে নাইস। তাহলে আমরা রান করি, রান হয়েছে? ভুল পর্যন্ত দেখাচ্ছিল না এর আগেবার, কোথায় জানি। আচ্ছা হোক, আচ্ছা এখন আমরা তাহলে ভ্যালু দিতে পারি এখানে নাকি? দেখিনি হ্যাঁ, ইমেলটা আসলো না কেন ওইটা দেখতেছি আমি, ডাটা হয়ে যাই, ইমেলটা আসলো না কেন? আচ্ছা ডাটা বেজে দেখি ইমেলটা ঢুকছে কিনা। কোথায় আছে? পিসিটা স্লো কাজ করতেছে, ও আসতেছে, এখনো লোড হয়নি, এই যে লোড হচ্ছে, এই যে আসছে। ইমেলটা তো ফাঁকা পড়ছিল, ইমেলটা তো কোনো ডাটা যায়নি, ইমেলটা তো সিলেক্ট হয়নি, ডাটা ডাটা ছিল না, ওই জন্য দেখাচ্ছে না ইমেলটা, ঠিক আছে। আচ্ছা দেখি তো ইমেলটার কোনো ঘটনা ঘটছে নাকি একটু দেখে নিই, তারপর বলতেছি আমি। এই যে এস ইমেল কানেকশন ইমেল অ্যাড্রেস, ইমেলে গেছে ইমেল অ্যাড্রেস, ওকে নো প্রবলেম, এবার যাবে সমস্যা নেই। এখানে দেখি নেম হচ্ছে এস ইমেল, ওকে ডেফিনেটলি যাবে। এবার আরেকটা ভ্যালু দেই, এইটা এসটা বড় হাতের আছে নাকি? ও সরি সরি, এই জন্যই নেয় নেই, এই জন্যই ভুলতে হবে, ফাঁকা নিছে, এই জন্য ফাঁকা নিছে, আমি লক্ষ্য করিনি। আচ্ছা আবার নতুন ভ্যালু দিই, সজীব ঢাকা সিলেক্ট করলাম, সিএসসি সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে আসছে, আসছে
ডাটাবেজ দেখেন ইনসার্ট হয়েছে যে আপনার ইয়ে সহ ইনসার্ট হবে, এই যে আইডি সহ ইনসার্ট হয়েছে দেখছেন, ডিগ্রি আইডি ওটা আপডেট করতে হবে, তখন তখন আপডেট করে চালাতে হবে, তখন আপডেট করে চালাতে হবে, ঠিক আছে? হ্যাঁ করছি তো, কেন করিনি, সিএসসি দিছিলাম না, হ্যাঁ সিএসসি এক নম্বর আছে না দেখুন তো, সিএসসি আসছে, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাসের কন্টেন্ট ছিল এতটুকু, আজকের ক্লাসের যে যা কিছু করালাম এগুলো ছিল আজকের ক্লাসের কন্টেন্ট। এখন আপনারা আপনাদের কাজ হলো আপনারা এই পর্যন্ত কাজ করেন এখন। রেকর্ডিং কি আমরা শেষ করব?